কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ শিশু থেকে রাজার বাড়ি। আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না, সে তো সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত। রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। সাতমহলা কোঠায় সেতার, থাকেন সুয়রানী, সাত রাজার ধন মানিক গাঁথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় সোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে সেইখানে। রাজকন্যা ঘুমায় কোথায় সাত সাগরের পারে, আমি ছাড়া আর কে হতো পায় না খুঁজে তারে। দু হাতে তার কাঁকন দুটি, দুই কানে দুই দুল, খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল। ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে, হাসিতে তার মানিকগুলি পড়বে ঝরে ভুঁয়ে। রাজকন্যা ঘুমায় কোথা সোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে, আমি তখন চুপি চুপি যাই সে ছাদে চলে। পাঁচিল বেয়ে ছায়াখানি পড়ে মা যেই কোণে, সেইখানেতে পা ছড়িয়ে বসি আপন মনে। সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বেড়াল তাকে, সেও জানে নাপিত ভায়া কোনখানেতে থাকে। জানিস নাপিত পাড়া কোথায়, সোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।